আসসালামু আলাইকুম, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশ সার্ভারে নতুন ইভেন্ট চলে এসেছে, আপনারা ইভেন্ট ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন। এটা শুরু হবে 10 তারিখ, অর্থাৎ আজকে থেকে তো শুরু হয়ে গেছে অলরেডি। তো ইভেন্ট ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন সামনে, আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। কী কী পাবো, কী কী পাওয়া যাবে, কী করতে হবে, সে সম্পর্কে কিন্তু আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে আসে নিউ চ্যালেঞ্জের অপশানটাই। দেখেন এখানে শুরু হয়েছে অলরেডি, আজকে 4টা থেকে শুরু হয়েছে এবং আপনি আগামীকাল 3টা পর্যন্ত এটা খেলতে পারবেন। এর ভিতরে যে কোনো একটা সময় আপনি যদি বয়া করেন ক্লাস স্কোয়াড ম্যাচে, তাহলে আপনি ডায়মন্ড কার্ড পাচ্ছেন। এরপর 3টা যদি বয়া করতে পারেন ক্লাস স্কোয়াড ম্যাচে, তাহলে পাবেন 2টা কার্ড। আর 5বার বয়া করতে পারলে আপনি ওই ব্যাগটা পাবেন। এটা কিন্তু আপনি এই 2 দিনের ভিতরে যে কোনো একটা সময় আপনি এটা নিতে পারেন। এরপর দেখেন ফ্রি কাস্টম রুম কার্ডস এখন চলে আসছি। এখানে 5টা রিওয়ার্ড আছে, এখানে 5টা কার্ড আছে। তো 5টা কার্ড 5টা দিন লগইন করতে হবে। এটা অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকে এবং এটা কিন্তু শেষ হবে 17 তারিখ 3টা 59 পর্যন্ত। তো আপনি যে কোনো সময় লগইন করে এই 5টা নিতে পারেন। প্রতিদিন অবশ্য আপনি 1টা করে রিওয়ার্ড কিন্তু পাবেন। এখানে 3টা কার্ড আছে, এটা টাইম লিমিটেড। এরপরে আছে দেখেন এভরিডে প্লে রিওয়ার্ড। এখানে মোট 4টা দিন আপনি এটা খেলতে পারবেন এবং 4 দিন আপনার 4টা স্পেশাল রিওয়ার্ড আপনার জন্য ওয়েট করতেছে। তো প্রথম দিন যেটা আছে দেখেন, এটা 11 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে 4টা থেকে শুরু হবে এবং এটা শেষ হবে 12 তারিখ 3টা 59 মিনিটে। তো আপনি এখানে শুধুমাত্র আপনাকে কী করতে হবে, 30 মিনিট খেলতে হবে। তাহলে আপনি ভায়োলেট থ্রেড যে বান্ডেলটা আছে এটা 7 দিনের জন্য পাবেন এবং এর সাথে কিন্তু ডায়মন্ড রয়্যাল যে ভাউচারটা আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় যেটা আছে এভরিডে প্লে রিওয়ার্ডের যে দ্বিতীয় দিন যেটা আছে, 12ই নভেম্বর, এটা শুরু হবে 12ই নভেম্বর 4টা থেকে এবং শেষ হবে 13ই নভেম্বর 3টা 59 পর্যন্ত। তো আপনি এখানে অনায়াসে 30 মিনিট খেলে 3টা MP40-এর গান বক্স পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু একটা ডায়মন্ড কার্ড। অবশ্যই কিন্তু এটা টাইম লিমিটেড। এখানে যতগুলো ডায়মন্ড কার্ড দেওয়া আছে আমি দেখলাম, এখানে প্রতিটা কিন্তু টাইম লিমিটেড। সো আপনি এখানে যদি মনে করেন যে আপনি এটা রেখে দেবেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন, কারণ এটা কিন্তু চলে যাবে নির্দিষ্ট সময় পর, এটা চলে যাবে। তো 12 নভেম্বর আপনি 3টা গান বক্স এবং একটা ডায়মন্ড কার্ড 30 মিনিট খেললে পেয়ে যাচ্ছেন। এভরিডে প্লে রিওয়ার্ডের তৃতীয় দিন যেটা আছে দেখেন, 13ই নভেম্বর, এটা শুরু হবে 13ই নভেম্বর 4টা থেকে এবং এটা শেষ হবে 14ই নভেম্বর 3টা 59 পর্যন্ত। তো এখানে রিওয়ার্ডগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু, এখানে যে এভরিডে প্লে রিওয়ার্ডের যে অপশনগুলো আছে 4টা অপশন, এখানে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেক দিন আপনাকে শুধুমাত্র 30 মিনিট খেলতে হবে এবং 30 মিনিট খেললে কিন্তু আপনি প্রতিটা রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। তো এই তৃতীয় দিনে যেটা আছে দেখেন, এখানে ডেলির যে রিওয়ার্ডটা আছে এখানে আপনি ডায়মন্ড কার্ড পাচ্ছেন, এটা কিন্তু টাইম লিমিটেড এবং সাথে দেখেন আরেকটা কার্ড আপনি পেয়ে যাচ্ছেন। 14 নভেম্বর কিন্তু এভরিডে প্লে রিওয়ার্ডের চতুর্থ এবং শেষ দিন। তো এটা শুরু হবে 14 নভেম্বর 4টা থেকে এবং এটা শেষ হবে 15ই নভেম্বর 3টা 59 মিনিটে। আমি জানি অনেকেই কিন্তু এইটার জন্য ওয়েট করতেছেন, কারণ এখানে কিন্তু পারমানেন্টলি আপনি উডপিকারের গান স্কিনটা পেয়ে যাবেন, শুধুমাত্র 30 মিনিট খেলতে হবে এবং সাথে কিন্তু ডায়মন্ড কার্ডটা আপনি পেয়ে যাচ্ছেন। উডপিকারের যেই গান স্কিনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এটার অ্যাবিলিটি অ্যাট্রিবিউটস যেটা আছে সেটা হলো দেখেন ম্যাগাজিন একটু বেশি হবে, আর্মার পেটেনশনটা বেশি হবে এবং মুভমেন্ট স্পিড যেটা সেটা কিন্তু কমে যাবে, মুভমেন্ট স্পিডটা কমে যাবে। তো যারা ফ্রি ইউজার আছেন আমার মতো, তো তাদের জন্য কিন্তু এটা অবশ্যই ভালো, কিছু না থাকার থেকে থাকাটা কিছুটা ভালো। তো 14 নভেম্বর 30 মিনিট খেললে কিন্তু এটা পেয়ে যাবেন। সর্বশেষ লাস্ট ডে রিওয়ার্ড যেটা আছে এটা কিন্তু 15ই নভেম্বর, অর্থাৎ এটা শুরু হবে 15ই নভেম্বর 4টা থেকে এবং এটা শেষ হবে 16ই নভেম্বর 3টা 59 মিনিটে। তো এদিন 30 মিনিট খেললেই আপনারা পেয়ে যাবেন 4-স্টার সামুরাই বান্ডেলটা। এটা কিন্তু 7 দিনের জন্য অবশ্যই টাইম লিমিটেড এবং সাথে কিন্তু একটা ডায়মন্ড রয়্যাল যে ভাউচার আছে ওটা। তো 30 মিনিট খেললে আমরা এটা অবশ্যই পেয়ে যাব। নিউ ইভেন্ট যেটা এসছে আসলে এটা কিন্তু ফ্রিতে অনেক কিছু দিচ্ছে। 10 থেকে 16 তারিখ পর্যন্ত আপনারা এখান থেকে 30 মিনিট খেলে খেলে এগুলো ক্লেম করে নিতে পারতেছেন এবং প্রতিদিনের যে রিওয়ার্ডগুলো আছে কিন্তু এগুলো প্রতিদিন নিতে হবে। আপনি যদি 11 তারিখের রিওয়ার্ডটা 12 তারিখে নিতে চান তাহলে কিন্তু হবে না। তো আপনাকে নির্দিষ্ট যে টাইমগুলো দেওয়া আছে এই টাইমের ভিতরে কিন্তু 30 মিনিট খেলে আপনাকে এগুলো নিতে হবে, ক্লেম করতে হবে। তো ফ্রিতে এটা মোটামুটি ভালো, যারা ফ্রি ইউজার আছেন তাদের জন্য অবশ্যই এটা ভালো। এখানে বেশ কিছু রিওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন ফ্রিতে। তো কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।